নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক্তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক্তরঙ্গের বুলেটিন সংবাদ। নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে ডুবে গেল চার চাকার একটি বাহন, ভয়াত জুড়ে বাঁচলেন চালক। ঘটনাটি কাটিগড়ার মদুয়া এলাকায়। জানা গেছে শনিবার সাত সকালে কাটিগড়া থেকে গুমলা যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে মদুয়া জলাশয়ে বাহনটি গিয়ে পড়ে। চালক লোকমান বাহনটি ডুবে যাচ্ছে দেখে সামনের গ্লাস ভেঙে বের হন এবং প্রাণী রক্ষা পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, সঙ্গে SDRF ও দমকল বাহিনীও পৌঁছে রিকভারি ভ্যানও। খবর পেয়ে গাড়ির মালিক কাটিগড়া তারিণীপুর থেকে জাকির হোসেন মজুমদার পৌঁছেন। জাকির হোসেন মজুমদার জানান, চালক গাড়িটি তার বোনের বাড়িতে নিয়ে যাচ্ছিল। ওই এলাকায় পৌঁছার পর গাড়ির চাকায় একটি শব্দ হয় এবং গতিও ছিল বেশি। মোড় গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এতে চালক গাড়ি নিয়ে জলাশয়ে গিয়ে পড়েন। কাটিগড়া থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। ঘটনাটা হয়েছে কি, আমার একজন ড্রাইভারের গাড়ি চালায়, তার পাশে রাখে গাড়ি। সকাল সকাল যাই দিয়ে অন্যদিকে যাওয়া করলে যেতে পারতাম না, নিজের কাজে যেতে আসিল। খুব ভোর পেলাম মানে তার ফালাইন যেতে আসিল, ওইখানে গেলে বলে তার বলে হঠাৎ ওই টার্নিংটা লইবার সময় এখানে বলে টায়ার একটা মানে ফ্যাস করি মানে সাউন্ড করছে বলে তখন গাড়ি ওভার কন্ট্রোল হয়ে গেছে, গাড়ি কন্ট্রোল দিয়ে ওখানে গাড়ি দিয়ে গেলাম। আমার পরে হ্যাঁ একদম নিচে গেছে গিয়া, তারপরে বলে হ্যাঁ নিজে মানে গাড়ি মাথা মারিয়া গ্লাস বাঁধছে বাঙিয়া মারিয়া হে নিজে ওখানে উঠিয়া ওখান থেকে বলে ট্রাক একটা উঠিয়া খবর হবে, তখন আমি খবর পাইয়া আমি তাড়াতাড়ি তার করে হয়েছি। আবার পরে মানে অল্প বুকুর সুট পাইছে আর মাথা সুট পাইছে।